এত ভোট আপনারা দিবেন আমি ভোট দিবেন জানতাম কিন্তু এত ভোট দিবেন আমার বিশ্বাস ছিল না আমার তারপরে আমি শুনেন এক কথা শুনেন শুনেন আমি প্রথমেই 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 আমার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন আমাদের মাননীয় এই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট মাহবুব আলী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এই দাঁড়াও কথা বলো দাঁড়াও উনি উনি এই উনি 10 বছর যতটুকু পারছেন চেষ্টা করছেন আমি বিশ্বাস করি ওনারও অবদান আছে অনেকগুলা কাজ হয়তো উনি করছেন কিন্তু আপনাদের মনের মতো কইরা বা আমাদের মনের মতো কইরা হয়তো করতে পারেন নাই কিন্তু ওনার ওনার যে অবদান আমি অন্তত স্বীকার করি আমার চেয়ে উনি পারিবারিকভাবে আমার চেয়ে ভদ্রলোকের সন্তান উনি এটা অস্বীকার করার কোনো উপায় নাই তারপরেও আমি আপনাদেরকে বলি আমি আমি কথা দিচ্ছি না 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 আমি এই আমি দাঁড়াও দাঁড়াও কথা বলুন আমি কথা দিচ্ছি ওনাকে ওনার বুদ্ধি এবং পরামর্শ নিয়েই যে সব জায়গায় উনি কাজ করেন নাই ওনার সাথে পরামর্শ করে আমি যেহেতু আমরা দুইজন একই জায়গায় কোর্টে প্র্যাকটিস করি আমার সিনিয়র উনি আমার বয়সে সিনিয়র আমার প্র্যাকটিসে সিনিয়র ওনার সাথে করে নিয়েই শুনেন আমি উন্নয়নের স্বার্থে সোনারঘাটের উন্নয়নের স্বার্থে এইবারের নির্বাচনে যিনি আমার চরম বিরোধিতা করছেন তার সাথেও আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নাই এবং আমি বন্ধুত্বর হাত বাড়াইলাম আপনি যদি আমার হাত ফিরাইও দেন তাও আমি বন্ধুত্ব সারা জীবন টিকায় রাখতে চাই কারণ আমি এইখানে যারা আমরা জিতছি আমাদের মেইন ফোকাস এখন হচ্ছে গিয়ে সোনারঘাট মাধবপুরের উন্নয়ন শুনেন আপনারা কি চান যে আজকে হইল গিয়ে 7 তারিখ আগামী 5 বছর পরে আরেকজন মানুষ আইসে আপনারা ওই আরেকজন নিবেন আর আমার কর্মের কারণে যদি আপনারা বিদায় দেন আমার ভালো লাগবে না এটা আমি বুঝি শুনেন আমি এইটুক বুঝি যে চেয়ার বেশি দিন টিকে না টিকে মানুষের হৃদয়ে বসবাস করা যায় টিকে বেশি দিন শুনেন আমি একটা জিনিস আপনাদের মধ্যে নিয়ে আইছি সোনারঘাটের ছেলেরা যারা আছে মাধবপুরের ছেলেরা যারা আছে তোমাদেরকে বলি আমি 44 বছর বয়সে 1.5 লাখ ভোট বেশি পাইলে তোমরা প্রতিটা ছেলে ব্যারিস্টার সমানের মতো যোগ্যতা রাখো আমি হাত যখন শক্ত করতে শিখছি আমি তোমাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার মডেল আমি সোনারঘাট মাধবপুরে বাড়াইতে চাই আমার জীবনে আর কোনো পাওয়ার কিছু নাই যা দিছেন আপনারা এক জীবনে এক মানুষ এত কিছু পায় না আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যতটা মানুষ আজকে আমার জয়ে আপনারা যারা আমার এজেন্ট হয়েছিলেন এজেন্ট মানে বুট সেন্টারের এজেন্টরা এজেন্ট মানে ব্যারিস্টার সময়ের কাজকর্মে যারা পছন্দ করছিলেন মনে রাখেন আমার দুঃসময়ে যারা এজেন্ট হয়েছিলেন আমি আপনাদের দুঃসময়ে কোনো না কোনো ভাবে ব্যারিস্টার হয়ে হোক এমপি হয়ে হোক যেভাবে হোক আমি এজেন্ট হব আপনাদের দুইটা জিনিস করবেন না আজকে আমি ঘোষণা দিতেছি একটা জিনিস হচ্ছে কি আমাকে এমপি সাহেব ডাকবেন না আমি আল্লাহর হস্তে চাই আমি আল্লাহর হস্তে চাই আমারে আমি আমি দুইটা জিনিস করবেন না আমি আল্লাহর হস্তে চাই যারা আমার বড় সুমন ডাকবেন যারা আমার ছোট ব্যারিস্টার ভাই সুমন ভাই যা মন ধরে ডাকবেন এমপি এমপি আরেকটা জিনিস আমি যে যত জায়গায় অতিথি হব প্রধান অতিথি যদি আমারে বানানো হয় এমপি হিসাবে কোন জায়গায় আমার জন্য বড় চেয়ার বরাদ্দ করা যাবে না আমি অলিখিতভাবে বলে দিলাম সবার চেয়ার থাকবে সমান ছোট ছোট চেয়ারে বইসা আমি ইন্ডিয়াতে দেখছি এরা এমন গাড়ি চালায়
নেতাদের গাড়ি দেখলে মনে হইবো যে এরা খুব গরিব অথচ দেশ তো এরা অনেক উন্নত আমরা এখন দেখেন আমি ব্যারিস্টার হইয়া ল্যান্ড ক্রুজার চালাই কারণ আমার মাথার মধ্যে ঢুকছে যে বড় গাড়ি না হইলে তো মনে হয় নেতা বোঝা যায় না বালা মোটা গাড়ি আমি এই গাড়ি না হইয়া উরু গাড়ি আনলে আপনি কইলেন মনে হয় মাহবালের সাথে কুলাই উঠতার তো নেই গাড়ি লইয়া আপনারাই আমারে বাধ্য করছেন গাড়ি একটা কিনার লাগি পঞ্চাশ লাখ টাকা লোন কইরা কিনার লাগছে শেষ পর্যন্ত আমি আমার পরবর্তী যে নেতা আইব এরার লাগে আমি চাইতাছি যে খরচ কমাইবার লাগি খরচ কমাইয়া নেতা হন আমি 9.5 লাখ টাকা লইয়া আসলাম মানছে আমার নির্বাচন চালাই দিছে আমি আগামীবার আমার সময়ে যারা মেম্বার দাঁড়াইবা তারা 9,000 টাকা লইয়া আমার দাঁড়াইবা যে ভাই সাহেব আমি মেম্বার হইতাম আমি কম 9,000 টাকা যদি তোর এক তোমার 1 টাকা বেশি খরচ হয় তো হিসাব দেওয়ান লাগবো কই দিলাম কারণ মেম্বার হইতে বেটা খরচ করে লাই 1.5 লাখ 5 লাখ এবার তুলন লাগে না এই টাকা কই টাকা তুলে বেটায় এরপরে আর চেয়ারম্যান 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 ভাই সাহেব পয়সা খরচ করেন যেত না যে বালা এরা মানুষে ভোট দিব আর উনি আরেকটা জিনিস আরেকটা জিনিস 9.5 লাখ লই আসলাম নানি 9.5 লাখ লই আসলাম নানি রুজি তো আরো অনেক হইব তারপর আগামী 5 বছর যদি শ্রম দিতাম পারি বাচ্চা থাকি আবার যদি খাইছো এমপি বার তাও আপনাদের সামনে ওই হলফনামা নির্বাচন কমিশনে দেওয়ার আগে আমি আমার সোনাঘাট মাধবপুর বাসীর কাছে দিব আমার কাছে 6 টাকা আছে উনি নেতাগিরি যেহেতু করবা তে টেকা হয় কেমনে আবার মানুষের সেবা হয় যেহেতু কর্মতে মাল হতা না কেমনে 3 দিন হয় না নেতাগিরি করিয়া 7 দিনের দিন দেখা যায় একবার উভয় নাই সেন্টার গন্ধে তার দ্বারা যাওয়ান যায় না ইটা আর সোনারঘাট মাধবপুর বাসী আর মানত না এবার এবার সময় আইছে খাম করবা নেতা হইবা আর ওই যে মজা মারে বোঝা ভাই আমরা খালি বইটা পাই এটা হইতো না এটা হইতো না মজা মারে বোঝা ভাই এরপরে মানুষ আমারে কইবা মজা মারে সুমন ভাই আমরা খালি বইটা পাই এটা হইতো না এটা চলবে না সোনাঘাট মাধবপুর এরপরে যারা তরুণ যারা আছেন আমি মানুষের জিগায় আমারে ইন্টারভিউতে যে আমার এই অনুভূতি কিতা আমি কই আমার অনুভূতি হইল গিয়া মেয়েরে যখন বিয়া দেওয়া হয় শ্বশুর বাড়ি যাইবার সময় দেখুন দনি বাড়িত বিয়া দিল মেয়ে খান্দে খান্দে খেলে মনে করে যে শ্বশুর বাড়িত সেটেল হইতে পারবো কিনা কেমনে গিয়া টিকবো আমার অবস্থা হইছে সেম আমি আজ করে আইন আমার খান্দন লাগবো যে আল্লাহ তুমি তো আমার এমপি বানাইছো ঠিক হই কিন্তু আত 8.5 লাখ লোক দিয়া দিছো আমারে এর মধ্যে একলাও যদি না খাইয়া থাকে আমার কর্মের কারণে তে দুনিয়া তো যাইবো আমার আখেরা তো যাইবো আমি এখন আপনারা যেটা অনেক বড় স্বপ্ন লইয়া ফইলা খাম হইব আমি শপথ নেওয়ার সাথে সাথে ফইলা যেদিন আমি সোনারঘাট আইমু শপথ নেওয়ার সাথে সাথে সোনারঘাট থেকে যেদিন আমি বাড়িতে আইমু প্রথম কাজ হইল গিয়া মরাগাঙ্গের কচুরি বানা পরিষ্কার করা জেলাইন ফ্যান চাট ফাতলা ফ্যান চাট কইরা আমার সাথে আইতে আর তারা আইবা আর এই ইনটিন ইনটিন কইরা বড় বড় মাঠ আসসালাম আলাইকুম আমার দ্বারা আইন না ফাতলা কাম করে আগে বাজার পরিষ্কার আগে এই গন্ধ পরিষ্কার আমি পৌরসভার মেয়রের সাথে বইমু বইয়া কইমু ভাই সাহেব ময়লা ফালানি বন্ধ করুন কেমনে বন্যা বালাইলে ভালো হইব এটা তাইনের সাথে আলোচনা করতাম হইব তারে সহযোগিতা করণ লাগবো কুলানো ময়লা বালাইলে পুরা রীতিমতো সোনাঘাট বাজারে একটা ময়লার বাগান বানাই রেখে দিছে মানছে বুটকি এমনে দিছে আমারে মানছে অসহ্য হইয়া ভোট দিছে আমারে মানছে আমারে যতটা সহ্য করে দিছে তার চেয়ে বেশি অসহ্য হইয়া ভোট দিছে আপনি কি মনে করেন চা বাগানের মানছে কেন আমারে ভোট দিত এরা নৌকার নিজাব ভোট এরার কাছে কি চাওয়ান লাগছে এরা চা বাগানের কাছে একটি সরব আসেনি আমি শুনেন আমাদের 1.5 লাখ ভোট এর মধ্যে চা বাগান আর হিন্দু সম্প্রদায় উনারা তো সবসময় আমাদেরকে নৌকায় দিয়ে আসছেন এইবার কেন ওনারা দেন নাই কারণ যারা এইবার সে ওনারা কোনো কাজ নাই কোথায় কোথায় খালি হইল গিয়া আমি অমুক আরে কাম করো কাম করো আমার বাচ্চা ছেলেরা এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এরারে খেলার মাঠে নিতে হইব আমি খেলার মাঠে নেওয়ার জন্য যা যা লাগে আমি প্রথমেই প্রথমেই মিনিমাম
শপথ নিয়ে আসার সাথে সাথে 5 লাখ টাকার ফুটবল নিয়ে আসব মাঠে মাঠে খালি ফুটবল দেওয়ার জন্য আমার মরাগাং পরিষ্কার হবে এক সপ্তাহে পরিষ্কার করে এইখানে নৌকা চলতো আমরা আমরার তালই মাওই বিআই বিআইন সোনারগাঁওয়ের বাইতিয়া যারা আইবা তারা এইখানে নৌকা ঘুরাইতা ঘুরাইতা নৌকা দিয়া সোনারগাঁওয়ের ভোলা 80 টাকা না এটা 90 টাকা তো লঙ্কা আর মনে রাখ আমি ব্যারিস্টার সুমন আমার সোনারগাঁও মাধবপুরের কোন লোকের উপরে কোন নামে যদি অন্যায় ভাবে কিছু হয় আমি ব্যারিস্টার সুমন থাকতে মনে রাখ কত সহজ হইতো না এখন আপনারা কাছে যেটা কই আমি আমি আমার যারা নৌকার নৌকার যারা বন্ধুরা আছেন আমি নৌকা নৌকার ইগলের মধ্যে নৌকার ইগলের মধ্যে কোনো পার্থক্য নাই আজকের পরে ইগলার নৌকা একাকার হয়ে আবার নৌকা হয়ে গেছে আমি নৌকার যারা আমার নৌকার পক্ষে ছিলেন আমার বিরুদ্ধে ছিলেন না আপনারা কিন্তু খেয়াল করেন যারা আমার বিপক্ষে ছিলেন তারা কিন্তু আমার বিরুদ্ধে ছিলেন না তারা নৌকার পক্ষে ছিলেন আমি সম্মান জানাই এখন যেহেতু আমি আপনাদের ছেলে আপনারা আমারে গ্রহণ করেন আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে চাই আর আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আল্লাহর রাস্তায় আমারে আপনারা ক্ষমা করবেন আমি সোনারগাঁও মাধবপুরের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনাদেরকে নিয়েই সংসার করতে চাই আমি যারা যারা নৌকার না আওয়ামী লীগের না যারা অন্য দলের আছেন তাদের প্রতি আমি আল্লাহর রাস্তায় চাই আমি শুধু আওয়ামী লীগের নেতা না আমি সারা এখন যদি এমপি বানান তাহলে সোনারগাঁও মাধবপুরের প্রতিটা মানুষের এমপি আমি প্রতিটা মানুষের ভালো মন্দ আমার দেখা লাগবে কোন দলের কারণে আমি আরেকটা লোকের প্রতি অন্যায় করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি আমার দল আমার জীবন দিব কিন্তু তাই বলে আমি অন্যজনের প্রতি অন্যায় করতে পারবো না আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় চাই এমনি মানুষে কষ্ট দিলাইছি প্রথম দিনে আমি এখানে আসার কথা না অনির্ধারিত আমার বাড়ি ঘর দেখতেছি ভাঙে লইতেছ আমার বইনা নিনেন কইতা যে আমি কই যাইতাম আমরা উঁকা আমি কই যেতে আমি বাড়ি জায়গা তোমরা থাকো ওই আইয়া আটা আটা ইয়া তোমরা এইখান বন্ধ আনছি এখন আল্লাহ রস্তে চাই এখন কালকে থেকে কাজ শুরু হইব আর আল্লাহ রস্তে দুইটা জিনিস করবা না আমার কেউ ফুলের মালা দিবা না প্লিজ আমি একটা আল্লাহ রস্তে আপনার কাছে চাই ফুলের টেকা যেটা চাইতে একটা ফুলের দাম কত 150-100 টাকা না আমি কই না আমি কই উনন যারা আইনিছন যারা আইনিছন আর দশটা আমি আর নিমু জেলায় আইনিছন কিন্তু কালকে সকাল থেকে আমারে যদি ফুলের মালা দেন আমি কিন্তু মাইন করব কারণ 100 টাকা দিয়ে ফুলের মালা আমারে দিবা ই 100 টাকা একজন আতুল লোক সোনারগাঁও ইনকামই করে না দেন আপনারা যদি আসলে ফুলের তোলা দিতে চাই তো এই 100 টাকা কারে দিয়েছেন এটা হই আমার দ্বারা আইন আমি আপনাদের বুকে জড়াই নিমু আমি আমার আমরা সোনারগাঁও থেকে অন্তত ফইলা যারা এই অভাবী আছে এরারে মুক্ত করতাম চাই আপনারা এখন আমি আল্লাহর রাস্তায় যেতে চাই আধা ঘন্টার মধ্যে আপনারা বাজারটা খালি করতে হইবা মানুষের কষ্ট হইতেছে আপনারা আমি আমি যে ঋণগ্রস্ত আপনারা আমার করছো এই ঋণ আমি প্রতিশোধ এই পরিশোধ করার চেষ্টা করব আমি জীবনে যা লাগে তা দেওয়ার চেষ্টা করব তারপরে আপনারা কই আমরা একটা নতুন দিগন্ত আজকে সকালবেলা খেয়াল করছেন যে রই দুরছিল এই রই দিয়ে আমি তার পাইছি যে সোনারগাঁও মাধবপুরের এটা নতুন ইতিহাসের রই গত তিন দিন ধরে কুয়াশায় যাওন যায় না বাড়িয়া আর আজকে যে রোদ উঠছে এই সময় আমি তার পাইছি যে এইটা হলে নতুন দিগন্তের রোদ আর আপনারা চিন্তা করেন না আমি চেষ্টা করব আপনারা আর আরেকটা জিনিস আমি প্রতিটা এলাকায় এলাকায় যাইমো প্রতিটা এলাকায় এলাকায় যাইমো আপনারা আউন লাগতো না আমি যাইমো গিয়া বইয়া বিভিন্ন সমস্যা টমস্যা আছে এটা তো জানতাম হইব আগে এরপরে রিসার্চ করেন না বইয়া আর আমার এলাকার যারা প্রবাসী আছেন যারা ঢাকায় ভালো ভালো অবস্থানে আছেন আমার ভিডিও যারা শুনতেছেন আপনাদের প্রতি আমার আবেদন আপনারা ব্ল্যাঙ্ক চাকের মতো করে সোনারগাঁওতে যা ইচ্ছা করতে পারবেন আমি এমপি হিসাবে আপনাদেরকে যা যা লাগে সব ধরনের সহযোগিতা স্কুল বানাইতে চান কলেজ বানাইতে চান যা লাগে আপনার বাবার নামে করতে চান মার নামে করতে চান দুই কেরের একটা মাঠ বানাইতে চান আপনার বাবার নামে আমি আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দিব কারণ আমি নিজে মাল বানাইতাম না আর কেউ অন্যায় ভাবে অবৈধ ভাবে মাল বানাইতে দিতাম না আর দিতাম না বলে তুই আপনারা ভোট দিছেন না ইয়ে লাগে দিছেন সুতরাং আপনারা
আপনারা আধা ঘন্টার ভিতরে বাজারটা খালি করবা আর আমার একটু যাইতে দেন গিয়া কাগজটা আনি এরপরে নি কয় আবার আটকা ফেলামি এরপরে কইবা যে অত কথা কইয়া এটা তো বিশ্বাস নাই বাবা এ এ আমারে যদিও 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 আমারে কাগজটা আনার দেন কাগজটা আইনা বগটা ঢুকাই দো ঢুকাইলে পরে তার ভাই মুঝে এ আচ্ছা এখন আপনারা আপনারা কাছে আমি কিতা চাই হ্যাঁ আর প্রবাসীরা যারা কষ্ট করছেন এরা ঋণ তো দিতামই পারতাম না তবে একটা কথা তো কইয়া দিছি খালকার থেকে কোন প্রবাসীর লাশ যদি আইতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবা যে টেকার অভাবে আইতে পারছে না সোনারঘাটের নসিব আমি মাটি সোনারঘাটের মানুষের মাটি নসিব যেন তাকে এটা আমি নিশ্চিত করবো আরে আপনারা চিন্তা করেন না খামই গেছি গা খামই গেছে ইতিহাস ইতিহাসের অংশ হওয়া ধরছেন খালি আরে মানছে তো এখন না কুস্তা তো ধরছি না এখনো খাম এখন ওই খেয়াল করে দেখুন সিলেট মলিবাজার থেকে মানছে পয়সা করে লুই আইব দেখি সোনাঘাট কিতা আরম্ভ করছে এরা আইতো না দেখুন ওই আত্মীয় স্বজন আগে যে তাই এন খাইতে আমরা রে মলিবাজার সিলেট আরে সোনারঘাট ইটা এরা এরা ইটা করে ইটা করে উকা কইবাই বন্ধ বন্ধ ইটা না ইটা না ইটা চলে না এখন ইটা এখন চলে না আর সোনারঘাট কোন অতিথি আইলে কোনো ভাবে যেন অতিথির নির্যাতন না হয় কয়দিন আগে বিশ্বনাথ থেকে আইয়া হঠাৎ লুকরে মাইরে দিছে খুব লাভ হইছে আমরা ইটা আমি একদিন যাইতাম এমপি হওয়ার পরে মাপ চাইবে লেগে বিশ্বনাথ সুতরাং আপনারা এখন মাফ করুন আস্তে আস্তে যাওয়া ধরুন থ্যাংক ইউ অল জয় বাংলা জয় বঙ্গবন্ধু